সেটাই একটা 25,000 টাকা নিয়ে একটা অনেক জনপ্রতিনিধির উপরে একটা ভুল ধারণা সৃষ্টি হচ্ছে। সেই ক্ষেত্রে বলি যে আমাদের আমাদের যে যে টাকাটা আমরা দিই সেই টাকাটার মধ্যে টোটাল টাকাটা হচ্ছে 3,68,578 টাকা। 3,68,578 টাকা এই টাকাটা একটা ভাগ আছে, সেই ভাগটা হচ্ছে যে আমরা রাজ্য সরকারের তরফ থেকে আমরা দিই 1,93,578 টাকা। 1,93,578 টাকা গভর্নমেন্ট অফ ইন্ডিয়ার কন্ট্রিবিউশন থাকে 1,50,000 টাকা, যেটা হাউজিং ফর অল। বেনিফিশিয়ারি দেয় 25,000 টাকা, টোটালটা হচ্ছে 3,68,578 টাকা। আবার এছাড়াও মিউনিসিপ্যালিটিকে ডাইরেক্টলি ইনফ্রাস্ট্রাকচারের জন্য স্টেট গভর্নমেন্ট দেয় 36,000 টাকা পার ইউনিট, সেটা ওই বাড়িটার সামনে রাস্তা আর ড্রেন লাইনের জন্য 36,000 টাকা পার ইউনিট দেয়। এবং এইটা ছাড়াও এ ক্যাটাগরি যেগুলো ধরুন 5 লাখের নিচে তাদের বেনিফিশিয়ারি কন্ট্রিবিউশন থাকে 25,000 টাকা, 5 লাখের ওপরে হলে তার বেনিফিশিয়ারি কন্ট্রিবিউশন হয় 35,000 টাকা, সেক্ষেত্রে 3,78,578 টাকা পুরো ইউনিটটা, মানে একটা ঘর বানাতে একটা খরচা। অনেক সময় যেটা হয় সেটা হচ্ছে কাউন্সিলররা নিজেরা উদ্যোগ নেন, উদ্যোগ নিয়ে তারা সেই ঘরটা বানিয়ে দেন। তার কারণ দ্বিতীয়ত অনেক বেনিফিশিয়ারি আছেন যারা প্রথম কিস্তির টাকাটা নিয়ে চলে যান, ধরুন 100টা ঘর হবে, 30 জন প্রথম কিস্তির টাকাটা তুলে নিয়ে ঘর বানালো, 70 জন নিজের ঘর ভেঙে দিয়ে প্রথম কিস্তির টাকা নিয়ে হাফ বানিয়ে বসে রইল, কিন্তু টোটালটার ইউসি না আসলে স্টেট গভর্নমেন্ট বা সেন্ট্রাল গভর্নমেন্ট টাকাটা ছাড়বে। সেই জন্যে অনেক সময় হয় যে কাউন্সিলররা নিজেরাই পৌরসভার উদ্যোগে কন্ট্রাক্টর দিয়ে সেই ঘরগুলোকে বানিয়ে দেয়। এতে একটা একটা কনফিউশন হয়েছে। আমি সব কাউন্সিলরদের অনুরোধ করেছি যে এই 25,000 টাকাটা যেটা বেনিফিশিয়ারি কন্ট্রিবিউশন সেটা ডাইরেক্টলি তার ব্যাঙ্ক অ্যাকাউন্টে জমা দিয়ে দিন, তাহলে আর ভবিষ্যতে এই কনফিউশনটা হবে না। সে নিজের ব্যাঙ্ক অ্যাকাউন্টে জমা দিয়ে সেই ব্যাঙ্ক অ্যাকাউন্ট থেকে তুলে সে কন্ট্রাক্টরের মাধ্যমে হোক, মিউনিসিপ্যালিটির মাধ্যমে হোক, কিংবা নিজে হোক, যেভাবে সে খরচা করবে। সবথেকে বড় কথা এটা কাট মানি নয়, এটা কাট মানি, এটা হলো বেনিফিশিয়ারিজ কন্ট্রিবিউশন। সেটাকে একটা অনেকগুলো মানুষের মধ্যে ভুল ধারণা হয় যে কাউন্সিলররা অনেক এসে আমাকে বলছে যে এটা তো কন্ট্রিবিউশন, বেনিফিশিয়ারিদের ভিজ করার পরে এবং নিজের 25,000 টাকাটা এখানে খরচা করতে হয়, তারপরে আবার 30% যায়, আবার 40% যায়, তারপরের বার আবার 30% যায়। সুতরাং কোনো একটা স্টেজে যদি কাজ না করেন বা তুলে নিয়ে টাকা চলে যান কোনো বেনিফিশিয়ারি, সবার কাজটা তখন আটকে যায়। তাহলে এই যে বেনিফিশিয়ারির যেটা আবশ্যিক শর্ত যেটা তাকে জমা রাখতে হবে সেইটা অনেক সময় মনে করা হচ্ছে যে এটা কাটমানি, তার কারণ হচ্ছে অনেক কাউন্সিলর সেটা উদ্যোগ নিয়ে ওটা ডাইরেক্টলি নিয়ে খরচা করেছে। আর বেশিরভাগই কাউন্সিলর কী করেছে, ওই বেনিফিশিয়ারির টাকাটা আগে তারা অ্যাকাউন্ট খোলার সময় সেই ব্যাঙ্কেই জমা দিয়ে দিয়েছে, তার অ্যাকাউন্ট থেকে সে নিজে টাকা তুলে খরচা করছে বা কন্ট্রাক্টরকে দিয়ে খরচা করছে বা মিউনিসিপ্যালিটি করছে, তখন তার মধ্যে কন্ট্রিবিউশন মানে কনফিউশন থাকবে না। কিন্তু বেনিফিশিয়ারি টাকা নিয়ে নিজে নিয়ে জমা দিলেন, অনেকে আছে লেখাপড়া জানেন না, তার টাকাটা সে ভাবছে ওটা আমার কাছে 25,000 টাকা নিয়ে, সেটা কি বারণ করেছেন কাউন্সিলরদের? এটা কাউন্সিলরদের বারণ করেছে যে বেনিফিশিয়ারির টাকাটা তুমি কর্মমতেই নেবে না, বেনিফিশিয়ারি কন্ট্রিবিউশনটা বেনিফিশিয়ারিকে নিয়ে গিয়ে ব্যাংকের টাকাটা ডাইরেক্টলি জমা দিন। বিজেপি নেতা রাজু বাবু বলেছেন যে ওনারা ক্ষমতায় এলে এনকাউন্টার করবেন, না রাজুবাবুর এটা দোষ নয়, তার কারণ হচ্ছে যে রাজুবাবুর যারা মাথায় রয়েছেন, যিনি বিজেপির সভাপতি, এখন যিনি আমাদের মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ, তিনি তো এনকাউন্টার স্পেশালিস্ট, এনকাউন্টার তো উনি করার অভ্যাস। ইসরাত জাহান এনকাউন্টারে তো ওনার 70 দিন CBI এর জেলে ছিলেন,
এবং এনকাউন্টার করে প্রচুর নিরীহ মানুষকে বিজেপি মারবে, এটা হ্যাবিট। এখানে ধরুন যেরকম বোম মেরে ভাটপাড়ায় নিরীহ দুজন মানুষকে মেরে দিল, গুলি করে মানুষকে মারছে, জেলায় জেলায় মানুষ মারা যাচ্ছে। এরপরে যখন পুলিশ থাকবে তখন আর নিজেরা ওইরকমভাবে মারবে না, ডাইরেক্টলি এনকাউন্টার করে মানুষকে মারবে। মানুষ তারা মারবেই, কখনো বোম দিয়ে মারবে, কখনো দাঙ্গা করে মারবে, আর যখন ক্ষমতায় আসবে, এখন অমিত শাহ তার করে মারবেন না, তখন উনি স্বরাষ্ট্রমন্ত্রী ছিলেন গুজরাটে, তখন অর্ডার দিয়ে এনকাউন্টার করে মারবে। তার মানে মানুষ মারার পার্টি বিজেপি, সেটা রাজীবাবু প্রমাণ, মানে সেটা তার কথায় প্রমাণ হলো যে এটাই ওনাদের কৃষ্টি, এটাই ওনাদের সংস্কৃতি। তাই রাজীবাবুকে সত্যি কথা বলার জন্য ধন্যবাদ।